हेलो व्यूअर्स, रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे नलेन गुड़ेर पायसेर रेसिपी शेयर करे नेब। शीतेर सन्ध्याय चालेर रुटिर साथे नलेन गुड़ेर पायस अतुलनीय खेते लागे। आसुन आमरा ए रेसिपिटा एकटु देखे नी। नलेन गुड़ेर पायस बानानोर जन्य एखाने किछुटा गोबिंदभोग चाल निएछि, किछुटा काजू निएछि, किछुटा किशमिश निएछि। एखाने तीनटे छोटो इलाच निएछे, एक चामच घी निएछे, आरो लागबे किछुटा तेजपाता, एबं निएछे परिमाण मतो दूध। एखाने प्राय 2 लिटार मतो दूध आछे। आमी जे बाटिते चाल निएछि ओई बाटिर मापे एक बाटि गुड़ निएछे। प्रथमे चालटा धुये निते हबे। চালটা ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে জলটা ছড়িয়ে নিয়েছি। চালটার মধ্যে অল্প একটু ঘি নিয়ে নেচ্ছে। ঘিটা চালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেচ্ছে। চালটার সাথে কিছুটা ঘি মাখিয়ে নেছি। এবার গ্যাসটা অন করে নেচ্ছে। कड़ाइर मध्य घी निये निच्छे। काजूटा निये निच्छे कड़ाइर मध्य। काजूटा नाड़ाचाड़ा करे निएछे, तुले निच्छे। काजूटा बेर करे निएछे। एबार ओई कड़ाइयेर मध्ये दूधटा निये निच्छे। एखाने तेजपाता निये निच्छे। आमी एखाने दुटो तेजपाता व्यवहार करलाम। छोटो इलाच निये निच्छि, इलाचटा आमी फाटिये निएछि। एखन चालटा दूधेर साथे मिक्स करे निच्छि। এটা বারে বারে নাড়াতে থাকতে হবে, যাতে করে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চালটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়া অবধি এটা ফুটিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে এভাবে নাড়াতে থাকতে হবে। এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে এবং চালটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেম রাখছি। এটা মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কিশমিশটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিশমিশটা এখানে মিক্স করে নিচ্ছে। কাজুটাও মিশিয়ে নিচ্ছে। কয়েকটা কাজু রেখে দিচ্ছি আমি, এটা পরে অ্যাড করব। এটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবং চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
এবার এখানে গুড়টা মিক্স করে নেচ্ছি। পুরো গুড়টা মিক্স করে নিয়েছি, এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একবার ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। নলেন গুড়ির পায়েস রেডি। এখন আমি একটা পাত্রে বের করে নিচ্ছি এটা। আমি এখানে বোলের মধ্যে কিছুটা পায়েস বের করে নিয়েছি, কিছুটা কাজু আমি তুলে রেখেছিলাম, এটা এখানে নিয়ে নিচ্ছি। আমি নলেন গুড়ির পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।